অনাবিল টিভি সত্যের সাথে। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের 69 বছর পূর্ণ হলো আজ। বাঙালি জাতির জন্য এই দিবসটি চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। 21 ফেব্রুয়ারি রোববার রাত 12:01 প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরেই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। ফুল হাতে শহীদ মিনারে হাজির হন সর্বস্তরের মানুষ। 21-এর চেতনার উপর আঘাত এসেছে বারবার। এখনও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফলন রয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে 21-এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বিষদাঁত উপড়ে ফেলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। আমি কাজী মুখলেসুর রহমান, বাংলাদেশ আজকে এই দিনে যে সকল ভাইদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আজকে আমরা অর্জিত হয়েছি, বাংলা ভাষাকে আলোকিত হয়েছি, সেই সকল এই জন্য আমরা বাংলাদেশ স্বতন্ত্র সেনা শিক্ষক সমিতির পক্ষ থেকে কামনা করছি।